করছে পাশে আমার বোন বসে আছে। তো আজকে ডেইলি ব্লগটা আর বোনও দিয়ে শুরু হবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ ট্রেশ হবো, কটা বাজে কটা বাজে রে? সাতটা মানে বাজে না, ছটা পাতে এরকমই, সাড়ে ছটার মতো। তো এখন যে ফ্রেশ ট্রেশ হবো, তুই ফ্রেশ হয়ে গেছিস? ও হবে, তো চলো এখন কলেজ চলে যাই, ফ্রেশ হয়ে আসি। চা টা রেডি হয়ে আছে সব, এখন যেন আমাকে নিয়ে দিতে হবে, তারপরে চা খাইতে হবে। ফাইনালি চোখ ধোয়া হয়ে গেছে, আর এখানে তোমার সব মেকআপ করা শুরু করে দিয়েছি। কি করতেছি দেখো, সকাল সকাল মেকআপ করা শুরু করে দিছে। সবাই জেলে চা খাবো। এই দেখো পিছনে আমাদের দাদুর চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে তোমার? একটু হাই বলাম, কিরা ইউটিউব এটা? হ্যাঁ ইউটিউবে ভিডিও সেটেল আমি জানো না। হ্যালো যে আমাদের চাটা খাওয়া সব কিছু কমপ্লিট, এখন আমাদের আজকে আজকে আবার আটটার দিকে কম্পিউটার আজকে আজকে সিরিয়াসলি আছে। তো এখন কটা বাজে তোমার? সাতটা মতো, সাতটা থেকে আটটার মতো, মানে আটটার দিকে ভাই ভাই তোমার আটটার দিকে যেতে হবে কম্পিউটারে, কম্পিউটার থেকে আসে আবার স্কুল যেতে হবে, তারপর থেকে হবে। তো যাও কম্পিউটার আগে কিছু মানে ব্লগটা ফন্টেন দেখো, ঠিক আছে? হাই বলে দে, সাবস্ক্রাইব করো, কি করবে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, কমেন্ট করো, ভিডিওটা চালাই দিবেন। হ্যাঁ ভিডিওটা চালাই দিবেন গাইস, কি বলতে চাই দেখতে পাচ্ছ না? এটা আমার ভাইয়ের অর্ডার, আমার বোনের অর্ডার কি বলে দে? হাই গাইস তুমি আছো বিন্দাস, তুই কি বলতেছিলি? হাই গাইস তুমি আছো বিন্দাস, তারপরে আমার ইন্ট্রো দিচ্ছে গাইস। এখন আর আমি আর বোনু আর ভাই মিলে রিল জানাবো, রিল জানাবি তো? এখন আমার রিল জানাবো, তো যারা যারা আমার, হ্যাঁ দুর্গাপুর, আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, পিছনে এই যে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটা এবার আমাদের বাড়িতে দুর্গাপূজা হবে, ঠিক আছে? এটা অনেক বড় প্যান্ডেল, হ্যাঁ এবার দুর্গাপূজা হবে। আর যারা যারা দুর্গাপূজা আমাদের দেখতে চাও তারা তারা চলে আসবে, ঠিক আছে গাইস? তো ভাই আমার নেনে কি বলবে বল, কি বলতেছিলি, কি বলতেছিলি? হাই বন্ধুরা বল, হাই বন্ধুরা, তারপরে তারপর কি কিছুই বলবে না এখন? আজকে ক্যামেরার সামনে যাই বলতে হবে ওকে, বল কি বলবি? 20 তারিখ আমাদের মানে খুব মজা হবে, খুব এটা প্রথমবার হচ্ছে আমাদের দুর্গাপূজা, খুব মজা হবে। আর ওই দুর্গাপূজার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো, তাহলে দুর্গাপূজার ভিডিও দেখতে পারবা। তো হ্যাঁ গাইস আমরা যাচ্ছি কোথায় এখন? আমরা যাচ্ছি হলো বগুড়ামে, সরি বগুড়াম রায়গঞ্জ না, বগুড়ামে যাচ্ছি, বগুড়ামে তোমার জর্দা আনতে যাচ্ছি, মানে পানে যে পান যে খায় জর্দা দিয়ে দাদুর জন্য ওটা আনতে যাচ্ছি। চলো নিয়ে বাড়িতে আসবো, তারপরে কম্পিউটার যাবো, চলো নিয়ে আসি। Thank you.
বাজারে চলে আসছি এখন মানে বাবা আসবে তারপর জিনিসপত্র নিয়ে বাড়ি যাব সো গাইস ফাইনালি আমাদের জিনিস মানে এগুলো কিছু নেওয়া হয়ে গেছে নেওয়ার কথা ছিল এই জর্দা আর দেখো ওটা ছুরি ভর্তি জিনিস হয়ে গেছে বাপ রে বাপ এখানে মাছ এখানে ডাঁটা ওখানে শাক ওখানে পান আরও আছে ওগুলো বাপ রে বাপ সব কিছু মানে নেওয়ার কথা ছিল জর্দা আর হয়ে গেল কত কী তো চলো এখন বাড়ি যাই বাড়িতে যাই তোমার সাথে দেখা হচ্ছে একেবারে ফ্যামিলি বাড়ি চলে এসেছি এখন যাবো কম্পিউটারে এই জন্য রেডি হচ্ছি তো কম্পিউটারে যাবো তারপর থেকে আসছে তোমার সাথে একবারে কথা হচ্ছে ঠিক আছে গাইস তো গাইস ফাইনালি আমি কম্পিউটার থেকে চলে আসছি এখন আবার যাইতে হবে স্কুল তো এখন স্কুলের জন্য রেডি হবো রেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে যাবো স্কুল তো চলো এখন স্কুলের জন্য স্নান খাওয়া দাওয়া করে নেওয়া যাক ফাইনালি আমাদের স্নান কমপ্লিট এখন স্কুলের জন্য ড্রেস পরতে হবে তারপরে ড্রেস পরে খাই দেয় স্কুল যাব তো চলো এখন ড্রেসটাকে পরে নিই ফাইনালি গাইস আমার ড্রেস পরা সব কমপ্লিট এখন খাবো খাই দেয় গোয়িং টু বিদ্যালয় ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাবো স্কুলের দিকে তো স্কুল থেকে এসে একেবারে তোমাদের সাথে বিকালে তোমার কটা 4:30 দিক দেখা হচ্ছে তো গাইস ফাইনালি আমি স্কুল থেকে চলে আসছি এখন বাজে তোমার 10:50 তো এখন আমি স্কুল গেলাম এখন ফ্রেশ ট্রেশ হবো তারপরে কথা হচ্ছে তোমার সাথে একেবারে ফাইনালি আমার মানে সব ফ্রেশ ট্রেশ আর খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাবো আমার প্রাইভেটে প্রাইভেটে চলো এখন প্রাইভেটের জন্য রেডি হয়ে তারপরে প্রাইভেটে যাই তো গাইস প্রাইভেটে যাই আর ব্লক ব্লক করবো না হচ্ছে দেখা হচ্ছে প্রাইভেটে তো ফাইনালি এখন আমি প্রাইভেট থেকে চলে আসছি এখন খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা ঠিক আছে এখানে আমি খাইতে বসছি এখানে আছে ভাত ডাল আর মাছের চচ্চড়ি আর পাঁপড় ভাজা এখন হলো খাবো খাই দেয় তোমাদের সাথে একবারে কথা হচ্ছে ঠিক আছে এই মাত্রই খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো ভিডিও লাইক করো কারণ আজকের ভিডিওটা অতটা বড় করবো না মিনিমাম 9 মিনিটের মতো হয়েছে এই ভিডিওটা জানি তো ভালো লাগলো ভিডিও সেটা লাইক করো চ্যানেলটা সবসময় থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ 1K শোন তাড়াতাড়ি করে দাও সাবস্ক্রাইব ঠিক আছে